আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি একটা মুরগি রান্না করব, তার জন্য আমি মশলা কষিয়ে নেব। তো আমি রেগুলার যেভাবে রান্না করি তো সেভাবেই দিচ্ছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিলাম। আর এখন হচ্ছে আমি সবগুলা বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, আর মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিব, আর দেব স্বাদ মতো লবণ। পরে আমার ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, মাংস দেওয়ার পর দিয়েছিলাম, খেয়াল নেই আমার। তো আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমি আমার ঘরে পড়ে থাকা মানে পুরানো জিনিস দিয়ে কিভাবে আমার ড্রয়িং রুমটা সাজালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, একদমই নিজের আইডিয়া থেকে। তো আমি মাংসের সাথে কিছুটা আলু দিব, কিছুটা বলতে 4টা কি 5টা আলু হয়তো কেটে নিয়েছিলাম। তো নিয়ে আমি দিয়ে দিলাম, এই যে এখন কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, আমি একদমই আমার খেয়াল ছিল না। আর মাংসটা রান্না করতেছি হচ্ছে হুট করে আমার বাসায় মানে আমার খালা শাশুড়ি আসলো, আর হচ্ছে একজন খালা শাশুড়ি আসছে আর আরেকজন খালা শাশুড়ির ছেলে আসছে আর মামা শ্বশুরের ছেলে আসছে আর কি। তো হুট করে কিন্তু আমি রাতের বেলা রান্না করতেছি, আর বিকেলবেলা আমি আমার যে পুরানো একটা আর কি 2 ড্রয়ারের আর কি একটা ইয়ে ছিল, বক্সের মতো 2টা ড্রয়ার ছিল। তো আমি তো আগেও বলেছি আমার হাজবেন্ড যে বিজনেস করতো, তো আমাদের এখানে ছিল আর কি। তো এটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তো অনেক দিন ধরে আমি ভাবতেছি এটা দিয়ে কী করবো কী করবো। তো আজকে ফাইনালি করেই ফেললাম, এই যে আমি কিন্তু এটা এই যে ড্রয়ারগুলো খুলে নিয়েছি, খুলে একটু মানে কি বলে একটু আইডিয়া করে আমি একটু সাজিয়ে নিলাম। আর আমার হাত যে কেটে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে, কি করব। তারপরে কিন্তু আমি ভিডিও কিন্তু বন্ধ করি না, এই পর্যন্ত অনেকবার অনেক সমস্যায় পড়েছি কিন্তু ভিডিও দেওয়া কিন্তু আমি বন্ধ করি নাই। তো এই যে আমি মোট ছোট ছোট 6টা গাছ লাগালাম আর বড় আছে, তো সেটার জন্য একটা আমি নিজের আইডিয়া থেকে একটা মানে শোপিসের মতো বানাবো। তো একটু ডিজাইন করব, তো কিভাবে বানাই পুরানো জিনিস দিয়ে এবং ঘরে থাকা জিনিস দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার মতো কে কে আছেন যে পুরানো জিনিস দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করেন, তো এই যে তার আগে কিন্তু একটা দেওয়ালে ঝুলানোর জন্য আমি কিন্তু একটা ইয়ে করেছিলাম, এই যে বলে এই যে দেওয়ালে ঝুলানোর জন্য যে একটা শোকে ওয়ালমেটের মতো বানিয়েছিলাম। তো সেই বক্সের যে কি বলে মুখটুকু যে ছিল আর কি, উপরের এবং নিচের আর উপরের অংশটাকে যেখানে আমরা ঢাকনা লাগাই সেই অংশটা কিন্তু আমি ফেলে দেই নাই, রেখে দিয়েছি। আর নিচের যে প্লেটের মতো আর কি জায়গাটা, তো সেটাও কিন্তু আমি ফেলে দেই নাই, সেটাও কিন্তু রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমি কালার করে নিচ্ছি। তো এই যে আমি কালার করে তারপর হচ্ছে একটু শুকিয়ে নিব, তারপর হচ্ছে আবারও আমি একটু কালার করে নিব। তো আমার এটা কিন্তু শুকিয়ে গেছে, এখন হচ্ছে আবারও একটু কালার করে নিচ্ছি। যেই জায়গাগুলো একটু ফাঁকা আছে তো সেই জায়গাগুলো একটু আমি কালার করে নিচ্ছি।
আমার এই কাটা হাত নিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট হইতেছে। আমি খুবই সাবধান, যেন এখানে মানে আমি একটা মলম আছে তো সেটা লাগিয়ে রেখেছি, তো যেন রং না লাগে, তো সেই দিকেই খেয়াল রেখে কাজ করতে হচ্ছে। তো এই যে এখন হচ্ছে নিচের যে পাটটা সেটা কিন্তু আমি রং করে নিচ্ছি। আসলে একটু মানে প্রিপারেশন নিয়ে বা একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু কোনো কিছু তৈরি করলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো আমি যেটা তৈরি করেছি সবাই কিন্তু খুব পছন্দ করেছে, আর আমার বাচ্চারা তো খুবই খুশি, আর এসান তো কোন সময় ভেঙে ফেলে দিবে সেই চিন্তায় আছে। তো আমার কাছে মোটামুটি যে কোনো কিছু আটকানোর জন্য যে যেই গা মানে আঠাগুলা থাকে আর কি, সেইগুলো নেই। তো আমার কাছে আছে হচ্ছে, তো আমার কাছে সুপার গ্লু আছে, তো সেটা দিয়ে আমি এটা আটকাবো। তো আমি এই যে দেখতেই তো পারতেছেন যে নিচে যে প্লেটের মতো পাটটা আছে, তো সেটার উপরে হচ্ছে আমি সুপার গ্লু দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে রিংয়ের মতো যে সেটা আমি দিব, দিয়ে আটকাবো। হুটহাট করে কেউ কিন্তু দেখলে কিন্তু একটুও বুঝতে পারবে না যে আমি কি দিয়ে বানিয়েছি। আমার বোনেরাই জিজ্ঞেস করতে আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি দিয়ে বানানো হয়েছে। তো এখানে হচ্ছে আমি প্রজাপতি লাগাবো, অনেকদিন আগেই এনেছিলাম, দেয়ালে লাগিয়েছিলাম, তো আমার ছেলের জন্য রাখতে পারি নাই, ও খুলে ফেলেছিল, তো আমি সেইগুলো কিন্তু ফেলে দিই নাই, রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এটার উপরে আমি প্রজাপতিগুলো লাগিয়ে দিব। তো উপরে হচ্ছে তিনটা লাগাবো, আর নিচে হচ্ছে একটা লাগাবো, মোট চারটা আছে এখানে। তো একটু চাপ দিয়ে দলে কিন্তু সুপার গ্লুটা একটু শুকিয়ে গেলে কিন্তু আটকে যায়। তো এইভাবে করে আমি তিনটাই লাগিয়ে নিব। আর একটা বাকি আছে এখানে লাগাবো। আর সামনে যে আমি রাউন্ড শেপটা আপনারা চাইলে যদি তৈরি করতে চান আমার মতো, তো চাইলে মাঝখানে দিতে পারেন, কিন্তু আমি মাঝখানে দিব না, কারণ হচ্ছে আমি সেম কালারের একটা ফুলের টপ এখানে রাখবো। টপও কিন্তু আমি নিজেই মানে ঘরে আর কি লাগিয়েছি। তো আমার কাছে যা গাছ আছে তো সেই গাছই কিন্তু আমি একটু একটু করে বড় হয় আর একটু একটু করে ঘরে এনে আমি লাগাই। আর গাছ আমার কাছে অনেক ভালো লাগে, এই যে দেখুন আমি নিয়ে আসছি, কোথায় রাখবো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এই যে সেম কিন্তু একই টপটাও কিন্তু লাল, একটু দেখার সৌন্দর্যের জন্য নিজে একটু আইডিয়া করে বানিয়ে ফেললাম। তো এই যে কেউ কিন্তু হুটহাট করে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা আমি কি দিয়ে বানিয়েছি। আমি গাছ যেটার মধ্যে লাগিয়েছি সেটা হচ্ছে নুডলসের একটা ফ্রি দেওয়া বাটি আর মুড়ির বক্স দিয়ে, বক্সের মুখ দিয়ে বক্স দিয়ে একটা ঝোলানো বানালাম, আর হচ্ছে এখন আরও একটা বানালাম। তো এই যে খুব সহজেই কিন্তু আমি এই রুমটা গুছিয়ে নিলাম, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে। আর এই ড্রয়ারটা কিন্তু অনেক দিন যাবত পরে আছে, তো এখন এভাবেই রেখে দেই, পরে কোনো এক সময় এটাকে অন্য কালারও কিন্তু চাইলে করতে পারবো, কিন্তু আমার মনে হয় এভাবেই ভালো লাগতেছে এই কালারটাই। আর আমি যে ডাল ভিজিয়েছিলাম সেই ডালগুলা বেটে নিচ্ছি। তো আম্মা বলেছিল যে ব্লেন্ডার না করে শিলপাটায় বেটে বড়া খেলে মনে হয় ভালো লাগতো, তো তার জন্যই কিন্তু আমি ডালগুলা ভিজিয়েছি আর এখন হচ্ছে বেটে নিলাম, এখন রেখে দিব। তো আজকে বানাবো না,
তো এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।